হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে এলাম সেটি হচ্ছে গ্রিন স্কিন ব্যবহার পদ্ধতি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে গ্রিন স্কিন ব্যবহার করি বা কিভাবে গ্রিন স্কিনের সামনে ভিডিওটা আমি করব এবং কিভাবে সেটা এডিট করব। সো কিভাবে সেটা এডিট করবেন সে সম্পর্কে আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন সেখানে ভিডিওর লিংক দেওয়া আছে যে কিভাবে আমি ভিডিও করি সেটা আপনি দেখতে পারবেন, কোন অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও করি সেটা আপনি ফুললি দেখতে পারবেন এবং খুব সহজে আপনি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। আর যেটার জন্য আমি পাওয়ারফুল কাইনমাস্টার অ্যাপসটি ইউজ করেছি। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে গ্রিন স্কিন ব্যবহার পদ্ধতি। আপনি যদি গ্রিন স্কিন ব্যবহার করেন অথবা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে একটা ব্ল্যাক কালার আছে, রাইট নাও দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আছে, তো এভাবে যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চান, আপনার ইচ্ছা মতো কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান আপনার ব্যাকগ্রাউন্ডে, সো আপনি কিভাবে ইউজ করবেন আপনার গ্রিন স্ক্রিনটা। সম্পূর্ণ কাজটা শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে এই চ্যানেলের আপডেট প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। সো এখন কাজটা শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনি গ্রিন স্কিন ব্যবহারের জন্য আপনাকে লাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি ঘরের মধ্যে লাইটিং ব্যবহার করতে না পারেন তাহলে আপনি বাইরে কোথাও বা আপনার ছাদের মধ্যে ভিডিওটা শ্যুট করতে পারেন, সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকবে, সেই আলোর মধ্যে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন নিয়ে তখন আপনি ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। কারণ হচ্ছে যদি আপনার লাইটিং সিস্টেমটা ভালো না থাকে তাহলে আপনার ভিডিওর মধ্যে অনেক সময় দেখা যায় যে গ্রিন স্ক্রিনটা আপনার ভালোভাবে রিমুভ হচ্ছে না, ক্রোমাকের মাধ্যমে আপনি খুব সহজে গ্রিন স্ক্রিনটা সরাতে পারবেন না, সেখানে ঝাপসা ঝাপসা থাকবে। তো দ্বিতীয় যে পদ্ধতি হচ্ছে, প্রথম পদ্ধতিতে জানলেন যে ভালো লাইটের প্রয়োজন বা আলোতে ভিডিও করার প্রয়োজন। দ্বিতীয়তে যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে গ্রিন স্ক্রিনটা আপনি যদি নিতে চান তাহলে সেটা আপনাকে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে সেটা কোনো দিকে লুজ না থাকে। আর যদি কোনো দিকে লুজ থাকে বাজ থাকে তাহলে আপনার গ্রিন স্ক্রিনের মধ্যে যখন আপনি ক্রোমাকিতে এডিট করবেন তখন আপনার বাজ অংশটুকু ঝাপসা দেখাবে, ক্রোমাকির মাধ্যমে সেটা এডিট করা পসিবল হবে না। তৃতীয়ত যে কথা বলবো সেটি হচ্ছে, আপনি যখন গ্রিন স্ক্রিনের মধ্যে ভিডিওটা শ্যুট করবেন তখন আপনার গ্রিন স্ক্রিন যেখানে আছে ঠিক সেখান থেকে আপনাকে কিছু সামনে এসে মানে পাশে না থেকে, গ্রিন স্ক্রিনের পাশে না থেকে আপনাকে একটু দূর থেকে ভিডিওটা শ্যুট করতে হবে। যদি আপনি একটু দূর থেকে ভিডিও শ্যুট করেন তাহলে যেটা হবে যে আপনার যে ছায়াটা আছে সেটা আপনার পিছনের গ্রিন স্ক্রিনে যদি পড়ে, আর যদি আপনি পাশে থেকে ভিডিওটা এডিট করেন ভিডিওটা শ্যুট করেন তখন আপনার শেডোর কারণে আপনার গ্রিন স্ক্রিনের যে শেডোটা আছে সেটার মাধ্যমে আপনার ক্রোমাকির মাধ্যমে আপনি এটাকে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন না, এখানে আপনার শেডোর কারণে হচ্ছে ঝাপসা ঝাপসা দেখা যাবে। সো অলরেডি আমি তিনটি বিষয় বললাম যে কিভাবে আপনি গ্রিন স্ক্রিনের কাজ করবেন, কিভাবে আপনার প্রফেশনালি ভিডিও এডিট করার জন্য আমার যে ভিডিওগুলো আছে বা অনেক ভিডিও আছে দেখতে পারেন, সেই ভিডিওগুলো মনে হয় যে আমার এটাই আমার স্টুডিও আর এখানে বসে আমি শ্যুট করি, অ্যাকচুয়ালি না, আসলে আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করে শ্যুট করি। তো গ্রিন স্ক্রিন ব্যবহার করে শ্যুট করার জন্য আপনাকে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে হবে। তারপর হচ্ছে আপনাকে যেটা প্রয়োজন হবে লাস্ট টাইম, আপনাকে অবশ্যই ক্রোমা কি ইউজ করতে হবে সেটা ইউজ করতে হবে। কাইনমাস্টার বা এভাবে অ্যাপস আছে, সবচেয়ে বেস্ট যেটা অ্যাপস আমার মনে হচ্ছে সেটি হচ্ছে কাইনমাস্টার। এই অ্যাপসটির মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি গুগল থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে মোজ অ্যাপ। যদি আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করেন তাহলে আপনার কাইনমাস্টারের যে লোগোটা আছে লোগোটা রয়ে যাবে। তো আপনি যদি এটা গুগল থেকে ডাউনলোড করেন তাহলে আপনি কাইনমাস্টার মোজ অ্যাপ লিখে আপনাকে সার্চ দিয়ে ডাউনলোড করতে হবে, তখন আর আপনার লোগো থাকবে না। আর যদিও আপনার লোগোটা থেকে যায়, সেই লোগোটা দূর করার জন্য আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনি একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনি লোগোটা সরিয়ে নিতে পারেন যে কোনো ভিডিও থেকে এবং যে কোনো লোগো আপনি খুব সহজে রিমুভ করতে পারেন। সো বুঝতে পারলেন যে কিভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনি খুব সহজে খুব প্রফেশনালি একটি ভিডিও শ্যুট করবেন, ভিডিও এডিট করবেন। তো যদি আজকের এই ভিডিওটা আপনি একজন ইউটিউবার হিসেবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।